অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ঠিক তেমনি মানব সৃষ্ট সৌন্দর্যও কম নেই এতে। প্রাচীন মানুষদের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা। এমনই এক প্রাচীন মানব সৃষ্ট কিন্তু অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি হল পেরুর মাচুপিচু শহর। স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাচুপিচু হলেও অনেকেই এর নাম উচ্চারণ করেন মাচু পিকচু হিসেবে, যার অর্থ পুরনো চূড়া। আসলেই বেশ প্রাচীন শহর এটি, এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের শহর এই মাচুপিচু। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় 2400 মিটার বা 7875 ফিট। এটি পেরুর উরুবাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বতচূড়ায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে মাচুপিচু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে ব্যবহৃত হতো। বেশিরভাগ পুরাতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাসাকুতিক নামক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল। 16 শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতলীয়ভাবে এই শহরটি জনমানবশূন্য হয়ে পড়ে। স্পেনীয়রা কখনোই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না। স্পেনীয়দের এই আক্রমণের পর কেটে যায় আরও 400 বছর। 400 বছর যাবত এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়ে ছিল বাইরের পৃথিবীর মানুষদের কাছ থেকে। অবশেষে 1911 সালে আমেরিকার আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ হিরাম বিংহাম এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন। এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে বাস করা কিছু কৃষকই জানতেন। বর্তমানে এই মাচুপিচু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর। 1450 সাল, তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল। এমনই এক সময় মাচুপিচু শহরটি নির্মাণ করা হয়, কিন্তু দুঃখের বিষয় যে 100 বছরের মাঝেই এই শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায়। ধারণা করা হয় এই শহরের প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। অনেকের মতে মাচুপিচু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা, তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকা রাজাদের নির্মিত এক জেলখানা ছিল। এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের। ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন। তাদের মাঝে জনরো এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন। তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকা রাজার অবকাশ যাপন কেন্দ্র। বেশিরভাগ পুরাতত্ত্ববিদই আবার তাদেরই মতবাদকে সমর্থন করে থাকেন। মাচুপিচু অনেক প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে। এখানকার স্থাপনাগুলোর দেয়াল পাথর নির্মিত। মজার বিষয় হলো পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চুনসুরকির মিশ্রণ ব্যবহৃত হয়নি। তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাশলার। এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল। এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে, তারপর তাদের খাঁজে খাঁজে বসিয়ে দেওয়া হতো, ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না। তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছুরির ফলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব। আশ্চর্যের বিষয়, ইনকা সভ্যতায় চাকার কোনো দেখা পাওয়া যায় না। তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি। কিন্তু তাহলে কিভাবে ইনকারা এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন তা এক বিশাল রহস্য। কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গার্ড দেখতে পাওয়া যায়। এমন হয়ে থাকতে পারে যে এই গার্ডগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে। পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর পর হয়তো হাতলগুলোকে গুড়িয়ে সমান করে দেওয়া হয়েছিল। শহরটিতে মোটামুটি 140টি স্থাপনা দেখতে পাওয়া যায়। এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন। এখানে 100টিরও বেশি সিঁড়ি রয়েছে, যার মাত্র একটি গ্রানাইট পাথরে তৈরি। রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা। এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য সূর্য মন্দিরও ছিল। সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাচুপিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল। বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।